আজ থেকে 20 বছর আগে কি আপনি ভাবতেও পারতেন যে হোয়াটসঅ্যাপের মতো একটা জিনিস থাকবে আপনার কাছে, যার সাহায্যে কোনো মিডিয়া ফাইলকে আপনি সারা পৃথিবীতে থাকা যে কোনো মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং তাদের সাথে চ্যাটও করতে পারবেন, এবং তারা যেখানেই থাকুক না কেন তাদের কাছে যদি ইন্টারনেট কানেকশন থাকে তবে একটা ক্লিকেই আপনি তাদের সাথে ভিডিও কল করতে পারবেন, কিংবা মোবাইল ডেটা প্রায় ফ্রি হয়ে যাবে। এটা কি আপনি 20 বছর আগে ভাবতে পারতেন? নাকি কখনো কোনো মানুষ ভেবেছিল যে ফোনের মধ্যে শুধু আঙুল ঘুরিয়ে ঘুরিয়েই আপনি ওয়েব ব্রাউজিং করতে পারবেন, কোনো ভিডিওকে দেখতে পারবেন? 20-30 বছর আগে এই সমস্ত কিছু রূপকথার কাহিনীর মতো মনে হতো। শুধু তাই নয়, আজ থেকে 50 বছর আগে গিয়ে যদি কোনো মানুষকে বর্তমানে আমরা যে মোবাইল টেকনোলজিকে ব্যবহার করি সেই সম্পর্কে বলা হয়, তবে সেই সময়ের মানুষ আমাদের ইডিয়েট ছাড়া কিছু ভাববে না। কিন্তু বর্তমানে এই সব কিছুই আমাদের চোখের সামনেই ধীরে ধীরে সম্ভব হয়ে গেছে। এমনকি প্রতিদিন পৃথিবীতে নতুন নতুন টেকনোলজির আবিষ্কার হচ্ছে, এমনকি আমরা যেভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারছি তার থেকেও দ্রুত গতিতে টেকনোলজি ডেভেলপ হয়ে যাচ্ছে। তবে এইসব দেখে কি আপনার মনে হয় যে ফোনের টেকনোলজির বিকাশ একেবারে তার চরম সীমায় পৌঁছে গেছে? আমি আপনাদের বলতে পারি যে এটা মোটেই নয়। আপনি কি সত্যিই জানতে চান যে আজ থেকে প্রায় 20-30 বছর পর স্মার্টফোনের টেকনোলজি কেমন হবে? আর এর উত্তর যদি হয় হ্যাঁ, তবে সব কাজ ভুলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আজ থেকে 20-30 বছর পর আমরা যে স্মার্টফোনগুলো ব্যবহার করব সেগুলো কেমন হতে পারে। নাম্বার 5, ফ্লেক্সিবল স্ক্রিন স্মার্টফোন। আচ্ছা, আমরা যত দামি ফোন কিংবা যত কম দামি ফোনই ব্যবহার করি না কেন, ফোনের স্ক্রিনের ভেঙে যাওয়ার একটা ভয় আমাদের সবার মধ্যেই থাকে। তবে কি হবে যদি আপনার এই ভয়টাই শেষ হয়ে যায় আর আপনার ফোনের স্ক্রিন একেবারে স্ট্রেচেবল হয়ে যায়? আর এই ফিচারটা আপনি নিকট ভবিষ্যতের অনেক স্মার্টফোনেই দেখতে পাবেন। আর দেখতে পাবেন কি, বর্তমানে অনেক ফোন আছে যারা এই টেকনোলজিকে ব্যবহারও করছে। ভবিষ্যতে এই স্ক্রিনগুলোকে আপনি কাগজের মতো ফোল্ড করতে পারবেন, এতে ব্যবহার করা হবে ন্যানো মেমব্রেন, আর এই ফোনগুলোকে মর্ফ ফোন বলা হয়ে থাকে সাধারণত। এগুলোকে আপনি আপনার হাতে ভেসলেটের মতো পড়তেও পারবেন এবং সোজা করে কথাও বলতে পারবেন। নাম্বার 4, হলোগ্রাফিক 3D মোবাইল ফোন। আপনি হলিউডের মুভিতে হলোগ্রাফিক 3D ডিভাইস তো নিশ্চয়ই দেখেছেন। এই টেকনোলজি হলোগ্রাফের সাহায্যে আমাদের অনুভব করায় যে যার সঙ্গে আমরা কথা বলছি সে আমাদের সামনেই আছে। আর বৈজ্ঞানিকরা এরকম ডিভাইসকে বাস্তবে তৈরি করার জন্য বহু বছর থেকে প্রয়াস করে যাচ্ছিল। এতে প্রবলেম হলো যে কোনো বড় ডিভাইসের সাহায্যে তো হলোগ্রাম তৈরি করা যায়, কিন্তু বর্তমানে সুপার স্লিম ফোনের সাহায্যে হলোগ্রাফ তৈরি করা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু কিছু সময় আগে RMIT ইউনিভার্সিটি একটা সুপার স্লিম হলোগ্রাফিক ডিভাইস তৈরি করে, আর এটা হলোগ্রাফিক টেকনোলজির ক্ষেত্রে একটা বড় আবিষ্কার ছিল। তবে বর্তমানে এর উপরে আরও গভীর অনুসন্ধান হচ্ছে, হয়তো নিকট ভবিষ্যতে এটা সাধারণ মানুষের জন্য বাজারে চলেও আসতে পারে। আর এর সাহায্যে আপনি কোনো জিনিসের 3D মডেল আপনার ফোনের সাহায্যে লাইভ প্রজেক্ট করতে পারবেন। এর অনুভূতি সত্যি অ্যামেজিং হতে চলেছে। নাম্বার 3, স্মার্টফোন অ্যাজ এ বেস্ট ফ্রেন্ড। আমরা এটাও দেখছি যে যেভাবে যেভাবে টেকনোলজি ডেভেলপ হয়ে যাচ্ছে সেভাবে কিন্তু মানুষও একা হয়ে যাচ্ছে। কিন্তু কি হবে যদি এই টেকনোলজি আপনার বন্ধু হয়ে যায়? তবে এই ব্যাপারটা আমরা বর্তমানেও দেখতে পাই। বর্তমানে অনেক মানুষ আছে যারা তাদের বেশিরভাগ সময়টা ফোনেতেই কাটায়। কিন্তু আমি এখানে ফোনের ওপর ডিপেন্ডেন্ট হওয়ার কথা বলছি না, আমি একটা এমন স্মার্টফোনের কথা বলছি যেটা আপনাকে বুঝবে। বিভিন্ন বৈজ্ঞানিকরা এর উপরে কাজ করছে এবং নিকট ভবিষ্যতে এমন একটা ফোনের আবিষ্কার হতে পারে যেটা একটা AI দিয়ে চলা রোবোটিক ফোন হবে। মানে যখনই একে আপনি কিনে ইউজ করা শুরু করবেন, এটা আপনার লাইক ডিসলাইক এবং আপনার ওই ফোনটাকে ইউজ করার প্যাটার্নকে কাজে লাগিয়ে আপনি কি ধরনের মানুষ এবং আপনি কি পছন্দ করেন বা অপছন্দ করেন সেগুলোকে বোঝার চেষ্টা করবে। এমনকি আপনি ইউজ করতে করতে ওই ফোনটা এত স্মার্ট হয়ে যেতে পারে যে আপনার কোনো কাজে নির্ণয় নেওয়ার জন্য আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে দুঃখিত দেখে হয়তো ওটা আপনাকে এন্টারটেনও করতে পারে। মানে এই ফোনটা আপনাকে একটা বন্ধু হিসেবে ফিল করাবে। আপনি ঠিকই বুঝেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এই সব কিছু সম্ভব। ফোনের এই পার্সোনালাইজ ফিচারের ওপর বৈজ্ঞানিকরা প্রায় এক দশক থেকে কাজ করে চলেছে। আর এই ফিচার যখন আপনার ফোনে আসা শুরু করবে তখন সেই ফোন আপনাকে আপনার একটা বন্ধু হিসেবে অনুভব করাবে। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে একটা টেকনোলজিক্যাল ডিভাইস আপনার সত্যিকারের বন্ধু কিন্তু হতে পারবে না, কারণ ওই ডিভাইসটা আপনাকে একটা মেশিনের মতো করে ভাববে। একটা সত্যিকারের বন্ধুর মতো আপনার ইমোশনটা সে মানুষের মতো করে ভাববে না, বা বলতে পারেন ভাবতে পারবে না। নাম্বার 2, ন্যানোটেক ব্যাটারি। এই টেকনোলজিটা একেবারেই বাস্তব এবং এটা খুব তাড়াতাড়ি একটা হিট হতে চলেছে। আপনি একটা কথা ভাবুন যে আপনি যে ফোনটা ইউজ করেন সেটাকে চার্জ হতে কত সময় লাগে,
তো তার আনসার হবে প্রায় প্রায় এক ঘন্টা, কিংবা যদি হাই স্পিড চার্জের ফেসিলিটি থাকে তবে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট, এইটুকু সময় তো লেগেই যায়, তাই না? কারণ ওই ফোনগুলোতে একটা ব্যাটারি থাকে না, একাধিক ব্যাটারি থাকে, যা একটা চার্জারকে ব্যবহার করে সাইমনটেনিয়াসলি একসাথে চার্জ হয়, এই জন্য খুব তাড়াতাড়ি ফুল চার্জ হয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় তো লেগেই যায়। আর এই চার্জটা ফুল করার পর ফোনটা মোটামুটি একদিন বা দেড় দিন চলে। কিন্তু একবার ভেবে দেখুন তো, আগে এরকম ছিল কি না? আগে যে বেসিক ফোনগুলো ছিল ওগুলোকে চার্জ হতে মোটামুটি প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লেগে যেত। এর থেকে একটা জিনিস তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারির টেকনোলজিতে আমরা অনেক আগে এগিয়ে এসেছি। কিন্তু ভবিষ্যতে এমন টেকনোলজি আসতে চলেছে যেটা আপনার ফোনকে প্রায় 5 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিতে পারে, এবং ওই ব্যাটারিগুলো বর্তমানের ব্যাটারির থেকেও আরও বেশিক্ষণ চলবে। আর এই সব কিছুই হতে চলেছে ন্যানো ব্যাটারি টেকনোলজিকে ব্যবহার করে। 2015 সালে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের একটা সম্মেলনে একজন সায়েন্টিস্ট একটা কাস্টম স্যামসাং ফোন সবার সামনে দেখায়, যেটা ইউজ করছিল একটা ন্যানো ব্যাটারি। বর্তমানে এই ব্যাটারি টেকনোলজিটাকে অ্যালজাইমারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, কিন্তু হয়তো ভবিষ্যতে এই টেকনোলজিকে আমরা আমাদের ফোনেও দেখতে পেতে পারি। নাম্বার 1, দ্য মাইন্ড কন্ট্রোল। যেহেতু এই প্রজেক্টটা সব থেকে বেশি অ্যাডভান্স, তাই এটাকে আমি নাম্বার 1-এ রেখেছি। প্রথম দিকের কথা যদি আমরা বলি, তবে ফোন কল করতে গেলে ফোনের কাছে যেতে হতো। তারপর টেকনোলজি আরও আগে এগোয় এবং কর্ডলেস ফোন ব্যবহার করা শুরু হয়, যার সাহায্যে আপনি রিসিভারকে নিয়ে ঘরের যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারতেন। কিন্তু বর্তমানে আপনি আপনার মোবাইল ফোনটাকে নিয়ে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যেতে পারেন। বর্তমানে সিচুয়েশনটা এটা যে আপনার মাইন্ড আপনার হাতকে ব্যবহার করে ফোনকে কন্ট্রোল করে, এমনকি আপনার স্পিচ অর্থাৎ কথার দ্বারাও আপনার ফোনটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু একবার ভাবুন, যদি আপনাকে কোনো কিছু বলতে বা কোনো কিছু করতে না হয় আপনার ফোনকে কন্ট্রোল করার জন্য, কি হবে যদি আপনার ফোন আপনার মাইন্ডের সাহায্যে ডিরেক্টলি কন্ট্রোল হতে শুরু করে? শুনতে নিশ্চয়ই এটা একটা ইম্পসিবল বলে মনে হচ্ছে, কিন্তু এই ইম্পসিবল ব্যাপারটাকে নিয়ে বহু বছর ধরে রিসার্চ চলছে, আর কিছু কিছু ক্ষেত্রে বৈজ্ঞানিকরা বিভিন্ন প্রজেক্টে এর সাহায্যে সফলতাও পেয়েছে। দেখুন, এই ডিভাইসটাকে বলা হয় অল্টার ইগো। এটা সাইলেন্ট স্পিচের সাহায্যে কাজ করে, আর এই ডিভাইসটাকে আপনার মাইন্ডের সঙ্গে কানেক্ট করা সম্ভব। বর্তমানে দুর্দান্ত গতিতে এর উপরে রিসার্চ চলছে। এটাকে কন্ট্রোলড বাই মাইন্ড না বলে মাইন্ড কন্ট্রোল বলা হচ্ছে। তার কারণ হলো এর এফেক্টটা কিন্তু ভাইস ভার্সাও হতে পারে, অর্থাৎ আপনার মাইন্ড যেভাবে এই ডিভাইসটাকে কন্ট্রোল করতে পারবে সেইভাবে হয়তো এই ডিভাইসটাকে কাজে লাগিয়েও আপনার মাইন্ডকে কন্ট্রোল করা সম্ভব হতে পারে। এই জন্য এই টেকনোলজিটার ফিচার্স যত বেশি এক্সাইটিং ততটাই বেশি ভয়াবহ, কারণ হতে পারে আমাদের কাছে আলটিমেট মনে হওয়া এই ডিভাইসটার আবিষ্কার হয়তো আমাদের সব থেকে বড় ধ্বংসেরও কারণ হতে পারে। সেই ব্যাপারে আমি কোনো কিছুই বলতে পারবো না। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।